রবিবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার রাজনগর যদুরামতলা এলাকায় 23 বছরের কাজলি মণ্ডল নামে এক গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত গৃহবধূকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, স্বামী সমীর মণ্ডল বিশেষ কাজে মালদায় যান। রাত্রি 12টা নাগাদ বাড়ি ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের সমস্ত আসবাবপত্র ছড়ানো ছিটানো। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে গৃহবধূর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি মালদায় শহরে এসেছিলাম বউ একটা মেয়ে দেখতে, আমার পিসির ছেলের বাড়ি গিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। আমার বাড়ি গিয়ে দেখে ঠিক 12টায় বাড়ি গিয়ে ঢুকে দেখছি দুটা তালা ভেঙে দিয়ে ঘরে কোনা কেটে দিয়েছে। আমার বউকে কেটে আত্মহত্যা করে অনেক অজ্ঞান করে ফেলে, টাকা পয়সা ছিল, টাকা পয়সা কিছু নেই বাড়িতে। লাইন ছিল সেই সময়? লাইন ছিল না সেই সময়, লাইন বন্ধ ছিল। লাইন অফ করে করতে পার? হ্যাঁ, এইভাবে করেছে। বাড়ির পাশের লোক করেছে না কী করেছে জানতে পারিনি এখন পর্যন্ত। পুলিশ কোথায় 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 কেটেছে? পুরো হাতে কাটা আছে, বুকে বলা দাবা আছে, পায়ে কাটা আছে, সব কেটে দিয়ে ফাঁক করেছে। টাটির বাড়ি আছে আমার। কী কী চুরি করেছে? অতটা দেখিনি আমি, আমি তো নিয়ে রোগ নিয়ে ব্যস্ত বাড়িতে, যে ঢুকে তো আমি যেভাবে ছিলাম ওইভাবেই চলে এসেছি। কতজন ছিল বা কিছু বলেছে? কেউ ছিল না বাড়ি, ওই একজনই বলছে কি একজন ছিল। কি অবস্থায় ছিল বলে? পুরো মুখ আর ঢুকা, কালো শার্ট পরেছিল, মুখে মাস্ক লাগা ছিল, বুঝতে পারিনি, চাদর দিয়ে সব ঢাকা ছিল। এখন কোথায় ভর্তি আছে? এখন মালদা হসপিটালে ভর্তি আছে। কোনো এখন পুলিশকে জানিয়েছ? পুলিশকে জানাজানি হয়নি, ওইভাবে রুগীকে নিয়ে চলে এসেছি সরাসরি মালদা। কি কারা করতে পারে কিছু বলে হচ্ছে? হ্যাঁ, কারা করতে পারে এগুলো? এটা বলতে পারছি না, কারা করছে না জানলে তো কেমন করে বলবো। চুরির উদ্দেশ্য করা না অন্য কিছু? অন্য কিছু কি দুশ্মন হতে পারে? বাড়ির সামনে পার্শ্বে ঝগড়া হয়েছিল কিছুদিন আগে, কিছু বাড়ির পার্শ্বের লোক দুশ্মন দুশ্মনই করে থাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।